তোমাদের সাথে অনেকদিন পরে কথা বলতে বসলাম। আমি তো কুচবিহারে ছিলাম, কুচবিহার থেকে আসার পরে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল, মানে জ্বর হয়েছিল অল্প। হ্যাঁ, এখন ঠিকই আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি জানি তোমরা ভালো আছো। এখন আমিও ভালো আছি, সুস্থও আছি। এই যে এখন সকালে 8টা বাজে, এখন এই চা খাচ্ছি। হ্যাঁ, এই তোমাদেরকে অল্প একটু রান্না দেখাবো, সব দেখাতে পারবো না, অল্প করে দেখাবো আর কি। বন্ধুরা, চা খাওয়ার পরে রান্নাঘরে গিয়ে একদিকে ডাল বসাবো, আরেক পাশে মাছটা রান্না করব। কড়াইতে দেখছো না তেলটা? এটা মাছ ভাজার তেল। এই তেলে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে পেস্ট করা পোস্ত আর কাঁচা লঙ্কা ওটা তারপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে একটু ভাজা ভাজা হবে। পোস্ত আর কাঁচা লঙ্কা, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে তারপরে একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পরে মাছগুলি দিয়ে ঢেকে দিব। মাছগুলি আগে কড়া করে ভেজে নিয়েছি। কাতলা মাছের সাথে বাটা মাছ আছে, বাটা মাছও দিয়ে দিব। তোমরা অনেকেই ভাবছো যে হাঁড়িতে ভাত করে না, সসপ্যানে করে। আমার না সসপ্যানে করতেই সুবিধা, জানো, সেই জন্য সসপ্যানেই ভাত করি। আমার মাছ রান্না হয়ে গেল। কাতলা মাছ আর বাটা মাছ পোস্ত দিয়ে করে নিলাম। রেখে আসি টেবিলে। এই যে আমার ডাল, সবজি, ভাত, এই যে মাছ, এটা দিয়ে ঢালব। বন্ধুরা, আমার সব রান্না হয়ে গেল, ডাল, মাছ আর হচ্ছে সবজি রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ওই বাথরুম দিয়ে মাজবো, মাজার পরে স্নান করবো। ভীষণ গরম আসছে। বন্ধুরা, বাসনগুলি মাজা ধোয়া হয়ে গেলে রান্নাঘরটা মুছে নিব। রান্নাঘর, গ্যাস, এগুলি মুছবো। মুছার পরে তারপরে ওই ঘর দুটো মুছবো। মুছার পরে স্নান করে তারপরে ঠাকুর দেবো। অন্যদিন তো ঠাকুর পুজো, মানে পুজো তো সকালে দেই, আজকে আর হয়নি স্নানটা সকালে, একবারেই করে নিব আজকে। বন্ধুরা দেখো বাইরে কত রৌদ্র, দেখো আমি কুচবিহারে গেছিলাম না, তখন এই গাছটা নিয়ে আসছি। এই যেটা, এটা না কারি পাতা গাছ, এই যে মিষ্টির প্যাকেটের মধ্যে করে নিয়ে আসছি, পরে একটা টব কিনে লাগাবো। দেখো আমার তুলসী গাছটা, দেখো কত বড়, বিশাল বড়। এই যে ফুলটা এখন নিয়ে গিয়ে পুজো দেবে। এখানে আরেকটা দুটো করি আছে, আরও ছোটো ছোটো আছে কয়েকটা। এই যে নয়নতারা একটা সাদা, এগুলি এখন ছিঁড়ব, ছিঁড়ে নিয়ে গিয়ে পুজো দিব। চলো বন্ধুরা, এখন ঘরে যাচ্ছি, খুব গরম।